পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালো পরশুরা ব্লক যুব তৃণমূল কংগ্রেস। মোটর বাইকে প্রতীকী লাশ কাঁধে করে খই ছড়াতে ছড়াতে এই মিছিল করা হয়। প্রায় দীর্ঘ 5 কিমি এই মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও এই মিছিল থেকেই মশাল হাতে শহীদ সেনাদের শ্রদ্ধা জানানো হয়। এদিন এখানে প্রায় 100+ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব, যুব সভাপতি শান্তনু ব্যানার্জি, ব্লক যুব সভাপতি খোকন মল্লিক প্রমুখ। পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। সারা পৃথিবীতে যখন ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম কমে যাচ্ছে, তখন এই ভারতবর্ষে পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে। পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হয়। এই করোনায় যখন মানুষ আর্থিক সংকটের মধ্যে আছে, সেই সময়ে কেন্দ্রীয় সরকার বিজেপি গভর্নমেন্ট আরও বেশি মানুষকে সংকটে ফেলার চেষ্টা করছে। তাই এই করোনার সময় মানুষের কষ্ট হলেও আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বুরসুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহকর্মীরা, সমস্ত অন্যান্য সংগঠনের সহকর্মীরা, জনপ্রতিনিধিরা সবাইরা মিলে আজকে এই প্রতিবাদ মিছিল করেছেন। এই প্রতিবাদ মিছিলে আমি এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায় এসেছি। আমরা আবারও দাবি করছি যে ভারতের মানুষকে আরও সংকটের মধ্যে ফেলে দেওয়ার এই দল
এই দলের বিরুদ্ধে সবাই ঐক্যমথন সোচ্চার। এই ইস্যু নিয়ে আগামী দিনে কি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস এটাকে কি আন্দোলন হিসাবে গড়ে তুলবে? আগামীকালকেই ছুটুরো সদরে আমরা অবস্থান করছি। সমস্ত ব্লক কাউন্টি বলা আছে, তারা সবাই কোথাও না কোথাও বিক্ষোভ করবে। যারা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে পরশুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের এই মিছিলে, যে মিছিল থেকে আমরা কেন্দ্রীয় সরকার বিজেপি দলের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকারের প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আজকে যে সমস্ত সহকর্মীরা আমার এবং জনপ্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই। এবং যারা অন্যান্য রাজনৈতিক দল থেকে আজকে আমাদের দলে যুক্ত হচ্ছেন তাদেরও আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই। আমরা সবাই মিলে এই জনবিরোধী সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, তার বিরুদ্ধে করোনার সময় কিছু নিয়ম মেনেই আমরা তার তীব্র প্রতিবাদ আগামী দিনে করব। আন্তরিকভাবে আমি আজকে পুরসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সতীর্থদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই কথা বলে সবাইকে আন্তরিকভাবে আমি জাতীয়তাবাদে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা